সুপ্রিয় দর্শকবৃন্দ, গত 21শে অক্টোবর 2022 ইন্ডিয়ায় মুক্তি পেয়েছিল সর্দার নামের সিনেমাটি। এরপর এই সিনেমা ওটিটিতে আসে, তারপর আমি দেখি। ওটিটিতে আসার অনেকদিন পরও দেখছি, কেন জানি না, অবশ্য আমার আগে দেখা উচিত ছিল, কারণ এটা একটা অসাধারণ লেভেলের সিনেমা। যদি বা এই সিনেমার প্রচুর খারাপ দিক আছে, তবে ওই সকল খারাপ দিক বাদ দিলে এই সিনেমাটা একটা দুর্দান্ত লেভেল সিনেমা, দুর্দান্ত লেভেলের স্টোরি, দুর্দান্ত লেভেলের থ্রিল। তো সিনেমাটার নাম হচ্ছে সর্দার, আর এই সিনেমাটা হচ্ছে একটা অ্যাকশন স্পাই ভিত্তিক। সর্দার নামের একটা লোক, উনি স্পাই থাকে, আসলে ওনার আসল নাম সর্দার থাকে না, ওনার একটা কোড নেম থাকে সর্দার। মুভির গল্পটা হচ্ছে এরকম, এই যে জল, ভারতে জল সাপ্লাই করবে ওয়ান ইন্ডিয়া ওয়ান পাইপলাইন নামের একটা সংস্থা। ওনারা হচ্ছে পুরো ভারত জুড়ে তাদের জল সাপ্লাই করবে, কম দামে জল সাপ্লাই করবে, এরকম দিয়ে সরকারের সাথে চুক্তি করে আর বিজনেস শুরু করে। কিন্তু তাদের পিছনে বড় রহস্য হচ্ছে তারা আসলে লিগ্যাল ভাবে ব্যবসাটা করতেছে না, এখানে ওখান থেকে জল ধরে আনতেছে, আর ওই জলে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা, বিষাক্ত জিনিস থাকে, যার কারণে প্রতি বছর ইন্ডিয়াতে প্রচুর শিশু মারা যায় এই জল পান কইরা। কিন্তু এটা কেউ বুঝতেছে না। তারপরও এই জলের পুরো ব্যবসাটা তাদের নিজেদের করে নেওয়ার জন্য তারা যুদ্ধ চালাই যাইতেছে, সরকারের উপর মহল, তারপর দেশের বাইরে চীনের সাথে তারা সংযুক্ত সাধন কইরা এই খারাপ কাজটা করতেছে। তো এটা 32 বছর আগে থেকে হইতেছে এবং বর্তমানে ইন্ডিয়া পুরো বিশ্বব্যাপী ছাড়াই গেছে। এরপরে কি হয়, এই যে চক্র, সে কি থামাই রাখতে পারবে নাকি এই সকল মাধ্যমে, এবং অনেক বড় বড় কিছু টুইস্ট আছে, এবং বিশেষ করে এর যে এরিয়া, প্রচুর পরিমাণ বড় এরিয়া দেখানো হয়েছে, মানে গল্প যে বিশদ আকারে লেখা হয়েছে, অনেক চিন্তা ভাবনা করা গল্প লেখা হয়েছে, এই জিনিসটা বোঝাই যায়। কিন্তু সেই চিন্তা ভাবনার কিন্তু এক্সিকিউশন তারা একটু একটু খামখেয়ালি করছে, বা মানে পুরোপুরি ভাবে দেখাইতে পারে না, সেই জিনিসটা বলতেছি। আগে ভালো দিকটা বলি, এর অ্যাকশন সিনগুলো ছিল দুর্দান্ত। টেকনিক্যাল সাইডে তারা অনেক ভালো না করলেও কিছু কিছু টেকনিক্যাল সাইডে খুব ভালো ছিল, এবং এর যে গল্পের থ্রিল, এর যে গল্পর যে কাহিনী, মূল যে প্লট, সেই প্লটটা হচ্ছে সুন্দর করে গোছালো, সুন্দর করে লেখা হয়েছে। আপনি অ্যাকশন দেখতেছেন, আপনি থ্রিল দেখতেছেন, আপনি টান টান উত্তেজনার মুহূর্ত আছে, এর মাঝখানে দেখবেন একটু রোমান্টিক জিনিস ঢুকে গেছে। কেন, কিভাবে ঢুকছে আমরা কিছু জানি না, জাস্ট হচ্ছে আসে ধুম করে একটু রোমান্টিক থাকে। যদিও ওই রোমান্টিক দেখার সময় আমার একটু বোরিং লাগতেছিল, কারণ আমি ব্যক্তিগতভাবে রোমান্টিক সিনেমা তেমন একটা পছন্দ করি না। গল্প লেখছে ভালো ঠিক আছে, কিন্তু এর যে এক্সিকিউশন, এই এক্সিকিউশনের যে টেকনিক্যাল টিম, বিশেষ করে ভিএফএক্স এর কথা তো বলতেই হয়, মানে শেষের দিকে আইসা চোখে, মানে আমি বুঝতাছি না ভাই, মানে এই যে চুলের সাইড দিয়ে গ্রিন স্ক্রিনে কাজ করছে, এই চুলের সাইড দিয়ে সবুজ সবুজ দাগ, এই সবুজ দাগটা পর্যন্ত স্পষ্ট দেখা যাইতেছে, এটা একদম একদম বাজে লেভেলের ছিল। এরপরে মুভির ভিতরে ভাষা দেখানো হয়েছে, প্রথমত হচ্ছে ইন্ডিয়া তামিল ভাষা তো ছিলই, এরপরে বাংলাদেশে আইছে, বাংলাদেশের চট্টগ্রাম দেখানো হয়েছে, সেই চট্টগ্রামের মানুষজন তামিল ভাষায় কথা বলতেছে, এটা কিছু হয় ভাই? মাঝখানে 2টা লাইন ছিল বাংলায়, এছাড়া তারা বলতেছে পুরোটাই তামিল ভাষায়, কিছু হয় ভাই? একজন বাঙালি সে তামিল ভাষায় অনর্গল কথা বলা যাইতেছে, এমনটা করতে পারতো, সে ইংরেজি ব্যবহার করতে পারতো। এরপরে চায়নার মানুষজন দেখলাম তামিল ভাষায় কথা বলতেছে, পাকিস্তানের কিছু মানুষ দেখানো হয়েছে তাদের হিন্দি বা উর্দুতে কথা বলছে, বেশ সুন্দর। তবে তার মাঝখানে দুইটা ছিল যারা হচ্ছে রিয়েলিস্টিক ভাবে যারা বুঝতে পারবে। এই যে আমি একজন বাংলাদেশী দর্শক হিসেবে আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে চট্টগ্রামের একজন মানুষ, বাংলাদেশের একজন মানুষ, সে অনর্গল ভাবে তামিল ভাষায় কথা বলতেছে, এটা কিছু হয় ভাই? এই সকল জিনিসগুলো যদি আপনি এড়াইয়া চলতে পারেন তাহলে একটা ভালো লেভেলের গল্প পাবেন। এই জায়গা ফাইটিং সিকোয়েন্স ভালো ছিল, অ্যাকশন কোরিওগ্রাফি গুলো ভালো ছিল, কিন্তু এর এক্সিকিউশন গুলো ভালো ছিল না। আমার মাঝখান দিয়ে আইসা গল্পটা যখন ইন্টারভেলের পর যখন এই যে মূল কাহিনী দেখান শুরু করে, ও মাই গড, বিরাট এরিয়া নিয়ে কাহিনী দেখান শুরু করে, তখন জাস্ট বুম হয়ে গেছিলাম, মা কি দেখতেছি। কিন্তু শেষের দিকে আইসা কেমন যেন যত শেষে যায় তত হচ্ছে খাপছাড়া 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 মনে হতে থাকে। আর মাঝখান দিয়ে কিছু হালকা কমেডি ছিল, যে কমেডি গুলা ওই রোমান্টিক ধাঁচের সাথে মিলানো হয়েছে, যে জিনিসটা আমার ভালো লাগে না, অনেকের কাছে ভালো লাগতে পারে, সেটা আমি জানি না। তো সুপ্রিয় দর্শক বিন্দু, এই তো বললাম সর্দার সিনেমার কাহিনী। আপনারা কারা কারা দেখছেন এই সর্দার সিনেমা, তারা প্লিজ কমেন্ট বক্সে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।